হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপিজ কিচেন। আজ আমি মেদিনীপুর জেলার একটা প্রসিদ্ধ মিষ্টি মুগের জিলিপি বানিয়ে দেখাবো। এটা কিন্তু ভীষণই ফ্লাফি, ভীষণই সফট আর খুব সুন্দর হয় খেতে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো ঝটপট বানিয়ে ফেলি। তার আগে একটা অনুরোধ করে নিতে চাই, আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব করার পর আমার নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটিও প্রেস করতে হবে। মুগের জিলিপি বানানোর জন্য আমি এরকম একটা চামচের 5 চামচ মুগ ডালকে ভালো করে ধুয়ে 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ডালটা অবশ্য ফুলে এখন অনেকটাই আয়তনে বেড়ে গেছে। মুগ ডাল ছাড়াও আমি ওই চামচেরই 1 চামচ বিউলির ডাল বা উড়দ ডালকেও 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। বিউলির ডাল বা উড়দ ডালটাও বেশ ভালোভাবে ফুলে গেছে। মুগের জিলিপিতে মুগ ডাল আর উড়দ ডাল বা বিউলির ডালের যে অনুপাতটা সেটা হলো 5:1। জলটা আলাদা করে নেব। দু ধরনের ডাল থেকেই আমি জল আলাদা করে দিয়েছি। এখন এই ডালকে গ্রাইন্ডিং জারে দিয়ে আমি ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে দেব বাটার সুবিধার জন্য। পুরো ডালটা ভালোভাবে পিষে নিয়েছি। চিনি সিরাপ তৈরি করার জন্য আমি দিয়ে দিলাম 3 কাপ চিনি। আর দিয়ে দিলাম 4 কাপ জল। গ্যাসের ফ্লেম অন করে দিলাম। ভালোভাবে একবার নাড়িয়ে দিলাম। যতক্ষণ চিনি শিরাটা তৈরি হবে ততক্ষণ আমি ডালটা ফেটিয়ে নেব। 1/4 চামচ আমি নুন দিয়ে দিলাম। 8-10 মিনিট খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। আর ফেটানোর সময় ডাইরেকশনটা কিন্তু একই দিকে থাকতে হবে। খামিটা কিন্তু আরও একটু বেশি নরম হবে, সেই জন্য আমি এর সঙ্গে এখন খুব সামান্য জল যোগ করব। সামান্য জল দিয়ে দিলাম। খামিটা কিন্তু বেশি জল দিয়ে বানানো যাবে না, তাহলে বেশি পাতলা হয়ে যাবে। চার 5টা ছোট এলাচ আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিলাম। সিরাপটা কিন্তু একেবারে গাঢ় বা খুব আঠালো করা যাবে না, খুব পাতলাও থাকবে না আবার খুব আঠালোও হবে না। সিরাপটা একটু মাঝারি রকমের রাখতে হবে। চিনি সিরাপটা প্রায় তৈরি হয়ে এসছে। আর সামান্য 1-2 মিনিট আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অন্য একটা ফ্রাইং প্যানে আমি সাদা তেল দিয়ে গরম করতে দিয়েছি। জিলিপির খামিটা তৈরি হলেই এখানে ডিপ ফ্রাই করে নিতে পারবো। জিলিপির খামির মধ্যে আমি দিয়ে দিলাম বড় এলাচের টুকরো কয়েকটা। ভালো করে ফেটিয়ে নিলাম। বেকিং পাউডারটা কিন্তু প্রথম থেকে দেয়া চলবে না, জাস্ট যখন ভাজা করা হবে ঠিক তার আগের মুহূর্তেই বেকিং পাউডার দিয়ে একটুখানি ফেটিয়ে নিতে হবে। আমি একটা ফানেল নিয়ে নিয়েছি আর ফানেলের পেছনটা আমি কিন্তু একটুখানি কেটে নিয়েছি, যাতে ফানেলের মুখটা বড় হয়ে যায়। এখন খামিটা আমি এই ফানেলের মধ্যে দিয়ে দেব এভাবে, আর নিচে আঙুল দিয়ে ফানেলের পেছনটা বন্ধ রাখবো যাতে না খামিটা বেরিয়ে আসতে পারে। এভাবে দিয়ে আঙুলটা সরিয়ে প্রথমে চেক করব যে খামিটা সঠিকভাবে পড়ছে কিনা। খামিটা কিন্তু খুব স্মুথলি পড়ছে না, তার মানে খামিটায় আরও একটু আমাকে জল মিশিয়ে পাতলা করতে হবে।
সামান্য জল দিয়ে খামিটাকে আরেকটু পাতলা করে নিয়েছি। এখন তেলের মধ্যে দেওয়ার আগেই আমি একটু চেক করে নেব এটা বনছে কিনা। হ্যাঁ, এখন আমার খামিটা একেবারে রেডি। গাওয়া ঘি দিয়ে দিলাম, তাতে করে জিলিপির গন্ধটা খুব ভালো আসছে। এবার গরম তেলের ওপর একটা একটা জিলিপি আমি ছাড়তে থাকব খুব সাবধানে। এই জিলিপিগুলো কিন্তু সাধারণ জিলিপির মতো ক্রিস্পি হয় না, এগুলো খুবই নরম তুলতুলে আর খুব মজাদার হয় খেতে। এক পাশ ভাজা হলে অন্য পাশটা পাল্টে দিতে হবে, মাত্র 4-5 মিনিটেই এগুলো কিন্তু ভাজা হয়ে যায়। জিলিপিগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, সুন্দর ফোলা ফোলা হয়েছে। এবার একটা একটা জিলিপি সবই চিনি সিরাপে ডুবিয়ে দিতে হবে, বাকি জিলিপিগুলো একইভাবে আমি ভেজে নেব। জিলিপিগুলোকে কিন্তু এভাবে চিনির রসে প্রায় 1-2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে মুগের জিলিপি, একদম সব সব তুলতুলে নরম নরম। 2 ঘন্টা চিনির রসে ডুবিয়ে রাখার পর মুগের জিলিপি একেবারে তৈরি। তো বন্ধুরা, আমার মুগের জিলিপির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর ভালো লাগলে লাইক দিতে ভুলো না যেন। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিও প্রেস করতে হবে। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।